আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আপনি কীভাবে অন্যজনের SMS, কল হিস্টোরি, কন্ট্যাক্ট নাম্বার এবং FNF সহ অনেক কিছু দেখবেন, তা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিটেইলস সহ। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, সেটি আমি দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। শুধু একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেই অ্যাপসটি এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই যে E2PDF নামে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। কী লিখে সার্চ দেবেন সেটি আমি পরে বলতেছি, আগে কাজটি আমি সরাসরি দেখাচ্ছি। শুধু সিম্পল কাজ, শুধু ডাউনলোড করলেই কাজটা পাবেন না, এর মধ্যে কিছু সেটিং আছে, সেটিংটি সেট করতে হবে, সেটি আমি দেখাবো। অ্যাপস ডাউনলোড করার পর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করবেন। করার পরে একটা কমেন্ট অ্যাড্রেস পাবেন, দেখতে পাচ্ছেন। এগে পাওয়ার পর আপনাকে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। PDF ফাইল ব্যাকআপ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে আপনি ক্লিক করবেন না, কারণ হলো এটা মোবাইল দিয়ে হবে না, আপনাকে নিচে ক্লিক করতে হবে। ক্লিক টু কন্টিনিউ, তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন, দেখতে পাচ্ছেন। SMS, জেনারেল কল লগ, এর মাধ্যমে এই অপশনগুলো আপনি দেখতে পারবেন। আপনার আমার এই ফোনে দুইটি সিম আছে, একটি হলো রবি আর একটি হলো বাংলালিঙ্ক। দুইটা সিমের এক লগে আমি SMS এবং কল লগ, কন্ট্যাক্ট নাম্বার আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো। তাই ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি কন্ট্যাক্ট নাম্বারই দেখাই, এই তিন নাম্বার দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্টে ক্লিক করেন। কলাম করার পরে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেইলস, এবার এখানে ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেস সমস্যা নাই, না দিলেও চলবে, দিবেন না। না দিয়ে এখানে চাইছে ইন্টার আউটপুট ফাইল নাম, এখানে একটি ফাইলের নাম দিতে হবে, আপনি কোন ফোল্ডারে ইটা সেভ করে রাখবেন ফাইলটা। তা এখানে একটি নাম দিলাম আমি, যেহেতু এটা কন্ট্যাক্ট নাম্বার, আমি কন্ট্যাক্ট দিয়ে সেভ করে রাখছি। সিও কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট টি টি একটা দিয়ে সেভ করে রাখলাম। দিয়ে এই এক্সপোর্ট টু PDF এখানে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে, এটা লোডিং হইতে একটু লেট হয়। এই দেখতে পাচ্ছেন ফাইল কেটার সাকসেসফুলি, এখন এটা আমার ফাইলে গিয়েছে। আমি ফাইলে সরাসরি যা দেখাচ্ছি, আমি মিনিমাইজ করলাম, তারপরে এই যে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করে আমি সরাসরি দেখাচ্ছি কন্ট্যাক্ট। এটা ফোন স্টোরেজে পাবেন, খুলে দিয়ে দেখাচ্ছি, এই নিচে দেখে দেখেন, এই যে E2PDF যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে এটা পাবেন। এখানে কন্ট্যাক্ট টি টি দিয়ে আমি সেভ করেছিলাম, সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারগুলো আমার মোবাইলে সেভ করা আছে, দুও সিমেই, সেই টোটাল নাম্বারগুলাই এখানে দেখতে পাচ্ছেন। এখানে পেজ আছে আমার 12টি, 12টির মধ্যে 518টি মনে হয় নাম্বার আছে সেভ করা, ফোনে যা আছে সেই নাম্বারগুলো এখানে পাবেন। আমি আচ্ছা ফোন থেকে আমি দেখাচ্ছি আমার ফোন কতগুলো সেভ করা নাম্বার আছে, এখানে 522টি নাম্বার আছে, এখানেও 522টি নাম্বার পাবেন, দেখতে পাচ্ছেন 12টি পেজ আছে এর মধ্যে সরাসরি। আচ্ছা এখান থেকে আপনি এর মধ্যে সম্পূর্ণ দেখতে পারবেন, দেখুন কী নামে সেভ করা আছে সেটাও দেখতে পারবেন, ফোন নাম্বার, টাইপ, এবার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এ চাইলে আপনি এখান থেকে PDF ফাইলটি আপনি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, ধরুন এইভাবে ক্লিক করে আপনি সেন্ড, ক্লিক করে আপনি যে কোনো দেখেন ইমো, জিমেল, ড্রাইভ, যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন, ব্লুটুথ সহ শেয়ার করতে পারবেন। আমি আবার অ্যাপসে চলে আসলাম, কন্ট্যাক্ট দেখিয়েছি, এবার আমি জেনারেল কল লগ, কল দেখাচ্ছি, তাই জেনারেল কল লগে ক্লিক করলাম। কল দেখতে পাচ্ছেন এখানে কল লগ ডিটেইলস, এখানে তারিখ দেখতে পাচ্ছেন 22 এপ্রিল 2019, 22 এপ্রিল 2020, এখানে ফুল এক বছরের ডিটেইলস আপনি দেখতে পারবেন। তো এর আগেও দেখতে পারবেন, মানে তারিখ টু থেকে তারিখ এক বছর দেখতে পারবেন একসাথে। এখানে কল লং ডিটেইলস, শুধু কল দেখতে পারবেন, আর অনলি ডায়াল কল,
এখানে যদি শুধু ডায়াল করে যা কথা বলছেন সেগুলো দেখতে পারবেন আর রিসিভ শুধু রিসিভ কল অনলি মিস কল যদি মিস কল দিয়েছেন যদি আপনি চাইবেন সেটি দেখতে পারেন আর যদি উপরটা দেওয়া আছে কল লগ ডিটেলস এখানে টোটাল দেখতে পারবেন মিস কল এবং ডায়াল কল সম্পূর্ণ দেখতে পারবেন তার আপনি যদি এখানে এই ডেটের আগেরগুলো দেখতে পান চান তাহলে এখানে ক্লিক করে আপনি ডেটটি পরিবর্তন করে দেবেন যেহেতু 20 আছে আপনি 19 দিলেন 19 দিতে পারবেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন 22/2019 থেকে 22/2020 এটাও আপনি দিতে পারবেন নানা যেটা খুশি আর যদি এর মধ্যে শুধু রিসিভ কল দেখতে চান তাহলে রিসিভ কলে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দিয়ে দেবেন আর এখানে একটি ফাইল নাম দেন ফাইলে যেহেতু একটি কল দেখতে পাচ্ছি কল কল টিটি দিয়ে আমি এটা ফাইলটি সেভ করলাম দেখতে পাচ্ছেন ফাইল ক্রিয়েট সাকসেসফুল নিচে দেখতে পাচ্ছেন এখন আবার আমি মিনিমাইজ করে ফাইল ম্যানেজারে আসলাম নিচে আসুন এ দেখতে পাচ্ছেন এই ই টু পিডিএফ ফাইল এ দেখানো এ কল কল টিটি পিডিএফ ফাইলে আসলাম এই দেখতে পাচ্ছেন এ দেখানো কলগুলো আছে আমি বলবেন আবার এত কল কম কেন কারণ হলো আমার অ্যান্ড্রয়েড ফোনের যে সিমগুলো আছে এগুলো সিম দিয়ে আমি কথা বলি না আমার আরেকটা বাটন ফোন আছে সেই ফোনটা আমি কথা বলি এই দেখতে পাচ্ছেন নাম্বার সহ এবং টাইম সহ কই সেকেন্ড কমের কথা বলছে সম্পূর্ণ ডিটেলস এখানে আছে এবার আমি দেখাচ্ছি এই এসটি কোথা থেকে পাবেন এই শুধু একটি কাজ দেখাচ্ছি আপনি কোথা থেকে পাবেন সেটি আমি কেটে দিয়ে দেখাচ্ছি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এখানে লিখবেন সার্চ বারে লিখবেন ই টু পি ডি এফ এটা লিখবেন লিখে এস এম এস কল ডিটেলস এটা লিখবেন লিখতে দেখতে পারবেন এরকম প্রথম যে লাল চিহ্নটি আছে লোগো এখানে ক্লিক করবেন প্রথমটি ক্লিক করে এই এসটি আপনাকে ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন আমার যেহেতু আমার ইনস্টল করা আছে সেটি ওপেন দেখাচ্ছে আপনি এটা ডাউনলোড করে নেবেন আর এটি অন্য কোনোটা কেমনে নেবেন সেটি হচ্ছে আপনি ফোনটি নিয়ে এক মিনিটের মধ্যে কাজটি করতে পারবেন সমস্যা নেই আপনি ফোনটা নিয়ে শুধু এই এসটি ইনস্টল করে শুধু এক মিনিটের মধ্যে সেই কন্ট্যাক্ট নাম্বার যদি নিতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বারে কি করে সেভ করে ফাইলটি আপনার জিমেইলে বা ইমোতে যেভাবে পারেন সেইভাবে আপনি নিয়ে নিলেন ফাইলটি কীভাবে নেবেন তা আমি আগে দেখিয়েছি আর এই কাজটি করার পর পরই আপনি এসটি আনইনস্টল করে দেবেন তাই সে বুঝবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন তবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম